নমস্কার নমস্কার সবাইকে, আমাদের স্কেয়ার সলিউশনের অনলাইন HTML5 ট্রেনিংয়ে আজকে আমাদের পঞ্চম দিন। তো পঞ্চম দিনে আমরা কি শিখব? হাউ টু মেক HTML5 ক্যালেন্ডার ডিজাইন উইথ CSS কোড ফাইল ইন ইউর পেজ। তো আমরা কি শিখছি, কি শিখব? আমরা আজকে শিখব কীভাবে ক্যালেন্ডার পেজ তৈরি করতে হয় এবং আপনার পেজে। এই যে ক্যালেন্ডার পেজটা আপনি দেখছেন, এখানে ক্যালেন্ডারের টাইটেলটা রয়েছে, তারপরে রয়েছে এখানে ক্যালেন্ডারের ডেট, মান্থ, ইয়ার, তার সঙ্গে ডে এখানে রয়েছে, আর রয়েছে কি এখানে তার দিনগুলো। সো আমরা এই ডিজাইনটা কিভাবে করব আমাদের পেজে CSS দ্বারা HTML5-এ, তো আজকে আমরা এটাই শিখব। কি শিখব? প্রথমে আপনার কি করতে, ওপেন দ্য নোটপ্যাড, ক্রিয়েট HTML কোড ফাইল অ্যান্ড CSS ফাইল। সো নোটপ্যাড ওপেন করা হলো, তো আমরা এখানে HTML5 লিখেছি, এখানে যেভাবে ফরম্যাটটা আপনাকে দেওয়া হয়েছিল সেই ফরম্যাটেই আপনি করুন। প্রথমে একটা কম্পালসারি কমন ফাইল এখানে তৈরি করুন, যেটা আপনি দেখতে পাবেন HTML টাইটেল স্টাইল হেড বডি। বডির মধ্যে কি করছি, বডির মধ্যে আমার HTML CSS ট্যাগ, যেটা আমি বলেছিলাম এখানে HTML CSS ক্যালেন্ডার হেডিং ওয়ান দিলাম। তারপরে আমি একটা ডিভ নিয়েছি বক্স তৈরি করার জন্য। কি বক্স তৈরি করার জন্য? এই যে বক্সটা আছে নীল রঙের, সেই বক্সটা তৈরি করার জন্য। বক্সের ক্লাসের নাম দিয়েছি মান্থ, কোন মাসের ক্লাসের নাম দিলাম মান্থ। তার সঙ্গে আমি ইউএল আন্ডার লিস্ট করলাম। আন্ডার লিস্ট করলে আমার কি হবে, এই যে আন্ডার লিস্ট করলাম দুটো, জুলাই 2018। আর তার সঙ্গে আন্ডারলাইন করা আছে, আন্ডার লিস্ট করা আছে কি মান্থ এবং ডেগুলো। কী হবে, আন্ডার লিস্ট করেছি এখানে প্রিভিয়াস নেক্সট নেক্সট অ্যালাইন সেন্টার, মানে কোনটাকে আন্ডারলাইন করেছি, এই যে প্রিভিয়াস সেন্টার নেক্সট, এই যে অ্যারোটা আছে এই অ্যারোগুলোকে। আর আমি কোডটা, এই যেখানে যে কোডটা দেখছি না, এই কোডটা হচ্ছে গ্রেটার দ্যান লেস দ্যান এর সিম্বল, এই দুটো হচ্ছে গ্রেটার দ্যান লেস দ্যান এর সিম্বল। আর এখানে যেটা লেখা আছে আগস্ট, আর স্প্রিং টেক্স এখানে 2016। এই যে সেন্টার যেটা রয়েছে এলআই সেন্টার, এই সেন্টারটা হয়েছে আপনার এই মাঝখানে। তো এখানে আমি এটাকে জুলাই 2018, তো এটাকে জুলাই 18 করে দিলাম। এরপর যেটা লিস্ট আইটেম ছিল ইউএল ডিপটাকে ক্লোজ করে দিলাম, ডিপ ক্লোজ হয়ে গেল। এরপর আমি আসছি আমার যে ক্লাস উইক অ্যান্ড ডে, সানডে মানডে এভাবে যেটা করা আছে, তো উইক অ্যান্ড ডে যেটা করা রয়েছে সেটা আমি দেখছি এখানে করা রয়েছে। তারপর ডির যে স্ট্রাকচারটা রয়েছে সেই স্ট্রাকচারটা এখানে এলআই ইউএল এলআই বলে করা আছে। আর যেটাকে অ্যাক্টিভ করবো স্প্যান ক্লাস অ্যাক্টিভ বলে টেম, কারণ এখানে আমার একটা জিনিস দেখছেন এখানে সিলেক্ট হয়ে আছে টেমটা অ্যাক্টিভ হয়ে আছে, ডেট কবেকার ডেট সেটা অ্যাক্টিভ করা আছে। তো এইভাবে আমি HTML কোডটা লিখলাম এবং ফাইলটাকে সেভ করছি। কি ফাইলে, ফাইলটাকে সেভ করলাম ফাইল সেভ অ্যাজ d5.html বলে সেভ করে দিলাম। এরপর আমাকে স্টাইল শীট যোগ করতে হবে। আমি এখানে স্টাইলের মধ্যে স্টাইল শীট যোগ করতে পারি, আমার কি ধরনের স্টাইল আছে, আমি এখানে কালার করেছি, তার সাইজ করেছি, কিভাবে ফরম্যাটটা আসবে সেটাও করেছি, কিভাবে করেছি। তাহলে আমার স্টাইল শীট ফাইল নিউ করলে আমার নিউ ফাইল তৈরি হবে। এখানে আমার যে স্টাইলটা করা আছে আমি অলরেডি করে রেখেছিলাম, একটা একটা করে স্টাইলটা আপনার সেভ করে। কি হচ্ছে, এখানে বক্স সাইজ বর্ডার বক্স, এখানে যে স্টার যত বক্স আছে সবকটাই বর্ডার টাইপে আসবে, বর্ডার টাইপের বক্স আসবে। কীরকম যে বক্স বক্স টাইপের বর্ডার এসেছে সেই বক্সগুলো আসবে। আর কি আছে, ইউএল লিস্ট টাইপ নন, তারমানে আমি যদি এখানে ইউএল যত করেছি ইউএল ইউএল করলে অ্যান্ডার লিস্ট, সেখানে ডট বলে একটা কিছু আসতো, সেখানে নন আসবে, কিছু আসবে না। যেমন মনে করুন আমি যদি এই প্রোগ্রামটাকে রান করি,
প্রোগ্রামটাকে যদি আমি রান করি তাহলে আমার কি দেখাবে? আপনি আগে আউটপুটটা দেখুন, নর্মাল আউটপুটটা কি আসছে। এখানে আমি যখন উইথাউট সিএসএস রান করি যেমন ফাইলটা এইভাবে এসেছে, ফাইলটা এইভাবে সব কটা ইউএল করা আছে। আমি যদি একটা একটা করে সিএসএস কোড অ্যাড করি, এবার এখানে স্টাইল প্রথমে আমার কি আছে স্টার, এটাকে অ্যাড করি, কপি পেস্ট সেভ। আমি এখানে আউটপুটটা দেখে নিই, আমার এখানে যে আউটপুটটা আসছে তারপরে আমি কি করছি, আর একটা হচ্ছে ইউএল বডি টাইপ নন অ্যান্ড টাইপটা হচ্ছে কপি, এখানে আপনি পেস্ট করে দিন, স্টাইলের মধ্যে যা কিছু স্টাইল আছে করে দিন। দিয়ে সেভ করার পর আমি কি দেখছি আউটপুট, আউটপুট আমার চেঞ্জ হয়ে গেছে, যত ইউএল টাইপ নন করেছিলাম এখানে যত ডট ছিল সব ডটগুলো আউট হয়ে গেছে। আর কি আছে, ডট মান্থ বলে যেটা ছিল আমার তার স্টাইল আমি তৈরি করছি, কপি তাহলে আমি আউটপুটটা দেখি, মান্থ যেটা ছিল এইটা স্টাইল কি হচ্ছে, স্টাইল চেঞ্জ হয়েছে। আমি কি করেছিলাম এখানে প্যাডিং 70%, 70px, 20px, 100% উইথ ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, অনলি দিস স্টাইল আমি করেছিলাম ডট মান্থের ক্ষেত্রে। মান্থ কোনটা, এই যে মান্থের যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা। আর তারপরে যাতে মান্থ ডট ইউএল, এই ইউএল এর মধ্যে যে করা ছিল সেই মার্জিন সেটাকে আমি করি, দেখুন কি চেঞ্জ হচ্ছে। এই যে ইউএল গুলো ছিল এদিকে চলে গেল। এইবার আসছি নেক্সট ইউএল টাইপ এলআই, এলআইটা কি হয়েছে, এলআই এর মধ্যে যেটা ছিল ইউএল সেটাকে আমি চেঞ্জ করছি। চেঞ্জ করলে কি হচ্ছে, চেঞ্জ করার পর এখানে যেটা আসছিল কালারটাকে আবার মডিফাই করেছি, করার পর আবার এই যে ইউএল নেক্সট আর দুটো একসঙ্গে আছে এটাকে লেফট অ্যালাইন রাইট অ্যালাইন করাতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, ইউএল প্রিভিয়াস অ্যান্ড ইউএল নেক্সট যেটা ক্লাস ডিফাইন করেছিলাম সেটাকে আমার ফ্লোট, এই যে ফ্লোট লেফট আর ফ্লোট রাইট এই দুটোকে আমি করেছি। তাহলে আমার এটা লেফটে রাইটে চলে গেল, বাদ বাকিটা সেন্টারে রয়ে গেল। এইবার আসছি আমার মান্থ আর ডেট কিভাবে করতে হয়। তাহলে এবার আসছি উইকেন্ড ডে এলআই, তাহলে এই দুটো আপনি করুন, উইকেন্ড ডে কপি, উইকেন্ড ডে পেস্ট, কি আসছে উইকেন্ড ডে আমার অ্যারেঞ্জ হয়ে গেছে। এবার আসছি আমার ডেট আর মান্থ, ডে অল দ্য ডে উইল বি অ্যালাইন অ্যাক্টিভ, অল দ্য ডে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জিং, অল দিস থিং অ্যালাইনমেন্ট টেক্সট সেন্টার, অল দিস থিং আই মেক দিস ওয়ান আই চেঞ্জ দিস ওয়ান। এরপর কি করতে হবে আপনাকে, আপনি এখানে পেস্ট করে দেখুন আউটপুট কি আসছে, ডেট অলরেডি চেঞ্জ বাট দ্যার ইজ নো অ্যাক্টিভ চেঞ্জ ডেট। আমাকে এটাকে অ্যাক্টিভ করাতে হবে, অ্যাক্টিভ করতে হবে কি করতে হবে, আমাকে একটা কোড লেখা ছিল এখানে, টেক্সট এলাইন সেন্টার বাটন এলআই উইকেন্ড ডে ডেস, এরপর যেটা আছে আমার ডে অ্যাক্টিভ ট্যাগ, অ্যাক্টিভ ট্যাগটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাক্টিভ ট্যাগ করলে আমার এটাকে অ্যাক্টিভ হয়ে গেল। এরপর আমি যেটা আসছি আপনারা দেখুন, অ্যাড আ মিডিয়া কোয়ারি ফর স্মল স্ক্রিন, আগে আমরা আগে করেছিলাম কি, প্রিভিয়াস ডেতে আমরা ডে ফোরে আমরা কি করেছিলাম, কীভাবে স্ক্রিন চেঞ্জিং করাতে হয় সেটা আমরা শিখেছিলাম। তো আজকে আমরা একটু মডিফাই করেছি এটাকে, মিডিয়া স্ক্রিন যদি 78 পিক্সেল হয়
মিডিয়া স্ক্রিন যদি 44.2 পিক্সেল হয়, 290 পিক্সেল হয়, যদি মোবাইল হয়, যদি ট্যাব হয়, যদি ল্যাপটপ হয় কিংবা ডেস্কটপ হয়, তাহলে তার স্ক্রিনে কত পার্সেন্ট উইথ, কত পার্সেন্ট হাইট হবে সেগুলো আপনারা দেখুন। এখানে কি করেছি, উইকেন্ডে এলআই ডট এলআই উইথ উইল বি 30%, 12%, 13%, 12%, 12%, এগুলো শুধু চেঞ্জ হবে। তাহলে আমি এখানে যেটা অ্যাড করছি কোয়ারি, মিডিয়া কোয়ারি বলা হয়, মিডিয়া স্ক্রিন উইথ পিক্সেল, এই পিক্সেল 42 পিক্সেল, 72 পিক্সেল, 120 পিক্সেল, 3000 পিক্সেল, এনি টাইপ অফ কোয়ারি মিডিয়া ইউ ক্যান অ্যাড হিয়ার। যদি আমি কোয়ারিটা অ্যাড করি তাহলে আমার এখানে রিফ্রেশ করার পর আমার তো কোনো চেঞ্জ দেখাচ্ছে না। আমি যদি এখানে রিফ্রেশ করি তাহলে আমার এখানে কোনো চেঞ্জ দেখাচ্ছে না, কিন্তু আমি যদি স্ক্রিনটাকে ছোট করি কিংবা আমি কোনো অন্য ডিভাইসে রাখি তখন আমার স্ক্রিনটা এইভাবে আউটপুটটা দেখাবে, এইভাবেই আমার আউটপুটটা দেখাবে। তো আপনাকে এবার কি করতে হবে, এই যে আমি কোডটা লিখেছিলাম বা এটা করেছি সেটাকে আপনাকে কি করতে হবে, এই যে HTML ফাইলটা এখানে কোড করা রয়েছে সেই কোডটাকে আপনার যে মেন ডে 4-এর যে কন্টেন্টটা ছিল সেই কন্টেন্টের মাঝখানে যেটা আমরা কোড রাখি সব সময় কোথায়, সাব মেনুর মধ্যে এখানে লিখেছি, কোথায় করছি আমরা এখানে সাব মেনুর মধ্যে এই কোডটাকে এখানে কপি করা হয়েছে। HTML, 5, CSS কোথায় আপনি লিখবেন, যেমন আমাদের এখানে যদি বলি এই যে আমি কোথায় করেছি আফটার গোয়িং, এখানে যেটা আছে সেটাই মাঝখানে ক্যালেন্ডারটা অ্যাড করেছিলাম, সে ক্যালেন্ডারটাকে আমি ছোটও করতে পারতাম, ক্যালেন্ডারটাকে আমি বড় করেও দেখতে পারি আমার পেজের মধ্যে, পেজের সাইজটা কীভাবে করবেন, ডিভের সাইজ কীভাবে করবেন, সে ছোট ডিভের মধ্যে আমি এটাকে অ্যাড করতে পারি, কোনো সমস্যা হয় না। তো আপনাকে এইভাবে এরকম প্রজেক্ট দেওয়া হবে, আপনি এইভাবে প্রজেক্টগুলো করবেন, ক্যালেন্ডার অ্যাক্টিভিটি। তো ক্যালেন্ডার এবার তৈরি তৈরি করলে আপনার খুব ভালো এবং সুবিধা পাবে, পরবর্তীকালে কোনো ক্যালেন্ডার অ্যাক্টিভিটি কোনো প্রজেক্ট যদি করতে চান আপনি সে এইভাবেই HTML ফাইলে ক্যালেন্ডার অ্যাক্টিভিটি তৈরি করতে পারেন। কিন্তু এবার এখানে আসছি যখন এই অ্যাক্টিভ মোডটা যখন আসবে, ডেট বাই ডেট এটা চেঞ্জ হবে অটো মোডে, তখন আপনাকে জাভাস্ক্রিপ্ট কিংবা কোনো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হয়। সো যদি আপনার এই ক্যালেন্ডার ডিজাইনটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ট্রেনিংয়ের সঙ্গে আরও যাতে আরও স্টুডেন্টরা এই জিনিসগুলো শিখতে পারে তার জন্য সাহায্য করবেন, এবং আমাদের ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করে সবাইকে জানান। ধন্যবাদ সবাইকে।